স্বাগতম সবাইকে মিচের রিঅ্যাকশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আবারো আরেকটি মুভি ট্রেলার শেয়ার করার জন্য এত এত মুভি আসতেছে যে আমাদের আসলে ট্রেলার রিভিউ শেষই হচ্ছে না আজকে যে মুভি ট্রেলারটি দেখব সেই মুভিটির নাম হচ্ছে মীনাক্ষী সুন্দরেশ্বর এরকমই তো নাম সুন্দরেশ্বর আচ্ছা মীনাক্ষী গল্প নিয়ে হয়তো বা হবে এবং সে খুব সুন্দর এরকম কিছু একটা মনে হয় না এটা হয়তো বা তোমার সার নেম হতে পারে যে নামটা থাকে সেটা হতে পারে আর এই মুভিতে রয়েছেন মানে অ্যাক্টিং করেছেন সানায়া মালহোত্রা এবং অভিমন্যু দাসানি তো আর এই মুভিটাও কিন্তু ওই যে 5 নভেম্বরের মধ্যে রিলিজ হয়ে যাচ্ছে নেটফ্লিক্সে তো চলুন সবাই মিলে আজকের মুভি ট্রেলারটি দেখে আসি চলুন চলুন Why should we consider you? Because I'm an engineer. And engineers make the best husbands. How? We don't give up that easily. Engineering ho ya relationships, ek baar decide kar liya to pura karta hai. I'd like to know the qualifications of my interviewer. I want to work at a small firm. Where I can make a big difference, rather than working at a big firm where I make no difference. You're a Rajnikant fan. Rajnikant, dille. Superstar Rajnikant. Na yepko virve, yepdi virve, yar ke teriyad. Prabhu Sundareshwar swayam Meenakshi ka haath mangne aaye hain. Inki shaadi to ho chuki hai, saalon pehle. सुंदर वो हम सबसे बहुत अलग है सच बोल देना कि मुझे घर का बिजनेस करने में शर्म आती है अलग है सुहागरात वाले दिन हल्दी वाला दूध क्यों पीते हैं जो चीज हमें करनी चाहिए उस चीज को अच्छे से करने के लिए ये चीज दी जाती है जॉब मिल गई बैंगलोर में अभी कितना टाइम है हमारे पास स्टेशन पहुंचने को 5 घंटे 2 घंटे के लिए पैकिंग करता हूं फिर 3 घंटे के लिए तुम्हारे पास आ जाता हूं ए सुंदर सुंदर इस कंपनी में कोई गड़बड़ निकली ना मैं तुझे कान पकड़कर बेंगलुरु से खींच कर लाऊंगा द फैक्ट इज कि ना मैं मथुरा आ सकता हूं ना तुम्हें बेंगलोर बुला सकता हूं तुम्हें कुछ करना है अपनी लाइफ में अपने दम पे सुंदर इफ इट्स बेटर फॉर यू इट्स बेटर फॉर अस Long distance relationships are hard. बड़ा ही गंदा फील हो रहा है सुंदर मुझे बैंगलोर आके ऐसा लगा शायद मैं तुम्हें जानती ही नहीं मुझे मदुरई की एक लॉस मेकिंग कंपनी समझ लेना जिससे तुम्हारे पेशेंस और सपोर्ट की जरूरत है I'm done with this. बचाओ ना सुंदर पुलिस লাস্টের অংশটা মজার ছিল কিন্তু সিনেমাটা পুরোটা যে খুশি থাকবে এরকম না এর মাঝখানে দুঃখ আছে হ্যাঁ নরমাল মুভিগুলোর মতো থাকে যে ফ্যামিলির মুভিগুলো হয় যে যেগুলো সেরকম থাকবে যে কিছু মুহূর্ত খুব মজার থাকবে কিছু মুহূর্ত ফ্যামিলির জন্য থাকবে কিছু মুহূর্ত তাদের নিজস্ব এন্টারটেইনমেন্ট থাকবে তো সবকিছু মিলায় মুভিটা ভালোই হবে সম্পূর্ণ একটা পারিবারিক মুভি যেটা মনে হচ্ছে যে বিয়ে করতে আসলে দুইজনের স্বপ্ন নিয়ে দুইজনের স্বপ্ন আলাদা এবং দুইজন একসঙ্গে পথ চলতে চাচ্ছে তো সেখানে তাদের যে তরাই উতরাই আছে সেইগুলো তারা পার হবে সেরকম একটা মুভি আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ যে আসলে সবার লাইফটাই আসলে ডিফারেন্ট এবং এই ডিফারেন্টের জায়গায় মানুষ কিভাবে একসঙ্গে হয় এবং একসঙ্গে হওয়ার পর আবার যে একটা ডিস্টেন্স তৈরি হয় এবং এই ডিস্টেন্সের মধ্যে যে মানুষজনের যে সম্পর্কটা সেটাতেও কিছু সমস্যা তৈরি হয়
এবং সেই সমস্যা থেকে আবার কিভাবে সমাধান হয়, এই পুরো বিষয়টাই সম্ভবত। তবে একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লেগেছে, যখন মানুষের কাছে মোবাইল ছিল না বা কোনো কিছু ছিল না, তখন কিন্তু আসলে মানুষের রিলেশনগুলো লং ডিস্টেন্সেই টিকে থাকতো এবং হ্যাঁ বছরের পর বছর শুধু চিঠি বা একটা কথা, অনেকদিন পর একটা টেলিফোন এরকম। আর আমার কাছে এখানে দেখে মনে হচ্ছে যে তারা দুজন দুদিকে এবং তারা যে টেলিফোনে কথা বলছে এবং যোগাযোগ হচ্ছে বা তারা ছবি আদান প্রদান করছে বা এরকম মনে হচ্ছিলো যে ফোনে কথা বলছে দূর থেকে। তো ফোনও যখন নতুন নতুন এসছে মানুষের মাঝে, মানুষও কিন্তু এরকম যে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলা, তারপরে দূরে মানে দূরত্বে থাকলেও আর কি মানে কাছাকাছি যে ফিল করাটা, সেটা আসলে এখানে খুব ভালো লেগেছে আমার কাছে। আর মুভির নাম হচ্ছে মীনাক্ষী সুন্দরেশ্বর, তার মানে হচ্ছে মেয়েটার নাম মীনাক্ষী এবং ছেলেটা হচ্ছে সুন্দর, কিন্তু সুন্দরেশ্বর এটার ফুল মিনিংটা হয়তো বা এরকম যে আসলে তারা কাজ করছে এরকম কিছু কিনা, আমি আসলে এই নামের মিনিংটার সঙ্গে তার নামটা আসলে ঠিক বুঝতে পারছি। আমার কাছে মনে হচ্ছে দুজনের নাম দিয়ে এটা তৈরি করেছে, যে দুজন ব্যক্তির নাম এবং একসঙ্গে তাদের ভালোবাসাটাকে এখানে ফুটে তুলবে। তবে যাই হোক, মুভিটা কমেডি এবং হচ্ছে ফ্যামিলি ট্র্যাজেডি সবকিছু মিলিয়ে থাকবে। আশা করি মুভিটি যখন আসবে তখন মুভিটি সবাই দেখবে এবং মুভিটি সবাই এনজয় করবে। আশা করি আজকের এই মুভির যে ট্রেলার রিয়াকশনটি ছিল আমাদের, এটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।